আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, বিদ্যালয় শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী 80 নম্বরের ভিত্তিতেই নবম ও একাদশ শ্রেণীর হাফিয়ালি পরীক্ষা হবে। ত্রিপুরা বাংলাদেশ সীমানায় কাঁটাতারের বেড়া নির্মাণের বাকি কাজ আগামী 2023 সালের মধ্যে শেষ হবে জানালেন বিএসএফ এর আইজি। ভারতে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য নতুন নির্দেশিকা কার্যকর হবে আগামীকাল মধ্যরাত থেকে। সদর অনূর্ধ্ব 15 ক্রিকেটের ফাইনাল ম্যাচ আজ থেকে শুরু। ভারত কোভিডের 150 কোটি টিকাকরণ সম্পূর্ণ করার দিকে এগিয়ে যাচ্ছে, তবে করোনার নতুন ভ্যারিয়েন্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় আমরা শ্রোতাদের সম্পূর্ণ টিকাকরণ এবং অন্যদের টিকাকরণে সাহায্য করার আবেদন জানাচ্ছি। আকাশবাণী এর জন্য সমস্ত চিকিৎসক, নার্স এবং সংশ্লিষ্ট সামনের সারির কর্মীদের সবাইকে সম্মান জানায়। করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার করুন, দুগজ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার রাখুন। কোভিড সম্পর্কে জানতে ফোন করুন জাতীয় হেল্পলাইন নম্বর 011239780466 এবং 1075। ত্রিপুরার হেল্পলাইন নম্বরগুলি হল 112-0381-232-5879 এবং 8794-5345-01। বিদ্যালয় শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী 80 নম্বরের ভিত্তিতেই নবম ও একাদশ শ্রেণীর হাফিয়ালি পরীক্ষা হবে। পরীক্ষা শুরু হবে আগামী 4 ডিসেম্বর থেকে। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে খবর জানান। তিনি জানান, আজ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে নম্বর নিয়ে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। শ্রোতা বন্ধুরা, এখন আকাশবাণী আগরতলা সংবাদ বিভাগ আয়োজিত স্বাধীনতার অমৃত মহোৎসব প্রশ্নোত্তর প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করছি। গতকালের প্রশ্ন ছিল, ত্রিপুরা ভারতে যোগ দেবার আগে কিরিট বিক্রম রক্ষী বাহিনী কেন গঠন করা হয়েছিল? পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে এই রক্ষী বাহিনী গঠন করা হয়েছিল, যারা প্রচার চালাচ্ছিল স্বাধীনতার পর ত্রিপুরার পাকিস্তানে যোগ দেওয়া উচিত। এই উত্তর দিয়ে সর্বপ্রথম উত্তরদাতার পুরস্কার জিতেছেন সৌরভ চৌধুরী, বাড়ি আমতলি। অভিনন্দন আপনাকে। অভিনন্দন সমস্ত শ্রোতা বন্ধুদের যারা স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। শ্রোতা বন্ধুরা, আশা করছি আগামী সোমবারও আপনারা স্বাধীনতার অমৃত মহোৎসব কুইজে এইভাবেই অংশ নেবেন। ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত বরাবর যেসব জায়গায় কাঁটাতারের বেড়া নির্মাণ বাকি রয়েছে তা আগামী 2023 সালের মধ্যে শেষ হয়ে যাবে। কাঁটাতারের বেড়া নিয়ে যেসব সমস্যা রয়েছে এ ব্যাপারে বিএসএফ এবং বাংলাদেশের বিজিবির মধ্যে আলোচনা চলছে। বিএসএফ এর প্রতিষ্ঠা দিবসের প্রাক সন্ধ্যায় আজ শালবাগানে ত্রিপুরা ফ্রন্টিয়ারের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বিএসএফ আইজি সুশান্ত কুমার নাথ এই তথ্য জানান। তিনি জানান, প্রতিষ্ঠার পর থেকে সীমান্তে অতন্দ্র প্রহরীর কাজ করছে বিএসএফ। 1962 সালে 1 ডিসেম্বর মাত্র 25টি ব্যাটালিয়ন নিয়ে গঠিত বিএসএফ এর বর্তমানে 192টি ব্যাটালিয়ন রয়েছে, যা বিশ্বের সবচেয়ে বড় সীমান্তরক্ষী বাহিনী। সীমান্তে অপরাধ দমনেও বিএসএফ গুরুত্বপূর্ণ কাজ করছে উল্লেখ করে আইজি জানান, গত এক বছরে সীমান্তে পাচারকালে 12,94,36,908 টাকার নেশা সামগ্রী, 2,288টি গবাদি পশু যার বাজারমূল্য 2,34,58,000 টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া 15,98,00,000 টাকারও বেশি অন্যান্য নিষিদ্ধ দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে বলে তিনি জানান। আইজি বিএসএফ সুশান্ত কুমার নাথ 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিএসএফ এর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে জানান, বিএসএফ বাংলাদেশ মুক্তিযুদ্ধের 50তম বর্ষ উদযাপন করছে, যা আগামী 16 ডিসেম্বর শেষ হবে। বিপথগামী যুবকদের স্বাভাবিক জীবনে ফিরে আসারও আহ্বান জানিয়েছেন তিনি। সাংবাদিক সম্মেলনে বিএসএফ এর অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন। দেশের সুরক্ষার অঙ্গীকার নিয়ে আজ গোকুলনগরস্থিত বিএসএফ ক্যাম্পে অনুষ্ঠিত হয় বিএসএফ এর 57তম প্রতিষ্ঠা দিবস। বিএসএফ এর 13 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ এর পদস্থ আধিকারিকগণ। পাশাপাশি কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা হয়। কুইজে প্রথম স্থান দখল করে বিবেকানন্দ শিশু নিকেতন স্কুল, দ্বিতীয় হয় বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুল। সব পরে বিএসএফ কর্তৃপক্ষের তরফে ছাত্রছাত্রীদের পুরস্কার দেওয়া হয়। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং আগরতলা প্রেস ক্লাবের সহযোগিতায় আজ সন্ধ্যায় আয়োজিত হয় জাতীয় প্রেস দিবস। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে গোয়েল, এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সত্যদেব পোদ্দার, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সুবল কুমার দে। আপনারা খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
কেন্দ্রীয় সরকার ভারতে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকা আগামীকাল মধ্যরাত থেকে কার্যকর হবে। নয়া নির্দেশিকা অনুযায়ী ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত দেশগুলি থেকে ভারতে যাওয়ার জন্য প্রস্থানের 72 ঘণ্টা আগে নেওয়া কোভিড 19 পরীক্ষার পাশাপাশি ভারতে পৌঁছে বিমানবন্দরে আসার পরও কোভিড 19 পরীক্ষা করানো বাধ্যতামূলক। এই পরীক্ষায় পজিটিভ পাওয়া যাত্রীদের জন্য ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট প্রোটোকল অনুসারে তাদের আলাদা করা হবে এবং চিকিৎসা করা হবে। নেগেটিভ যাত্রীরা বিমানবন্দর ছেড়ে যেতে পারেন, তবে 7 দিনের জন্য হোম আইসোলেশনে থাকতে হবে। ভারতে পৌঁছানোর 8ম দিনে পুনরায় পরীক্ষা করা হবে, এরপর 7 দিনের স্বনিরীক্ষণ করা হবে। আজ লোকসভায় হই হট্টগোলের মধ্য দিয়ে 2টি বিল পেশ হয়। লোকসভার অধিবেশন শুরু হলে কংগ্রেস এবং ডিএমকে সাংসদরা রাজ্যসভার 12 সাংসদের বরখাস্ত প্রত্যাহারের দাবিতে ওয়াকআউট করেন। পরে অধ্যক্ষ ওম বিড়লা বেলা 2টো পর্যন্ত সংসদের অধিবেশন স্থগিত রাখেন। পরে অধিবেশন শুরু হলে টিআরএস দলের সাংসদরা পুনরায় স্লোগান দিতে থাকেন, ফলে অধিবেশন বেলা 3টা পর্যন্ত স্থগিত রাখা হয়। এদিকে রাজ্যসভার অধিবেশন শুরু হলে চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু, বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে রানা 12 সাংসদের বরখাস্তের আদেশ প্রত্যাহার করার অনুরোধ বাতিল করেন। তিনি বলেন, সংসদ এই সিদ্ধান্ত নিয়েছে। পরে কংগ্রেস, আপ এবং আরজেডি দলের সাংসদরা ওয়াকআউট করেন। দেশে এ পর্যন্ত 123 কোটি 27 লক্ষেরও বেশি কোভিড প্রতিষেধক প্রদান করা হয়েছে। দেশে সুস্থতার হার 98.35%। গত 24 ঘণ্টায় দেশে 10,116 জন সুস্থ হয়েছেন। 6,990টি নতুন সংক্রমণের খবর পাওয়া গেছে। এ পর্যন্ত দেশে 64 কোটি 13 লক্ষ নমুনা পরীক্ষা করা হয়েছে। পরমার্থ সাধক সংঘের প্রতিষ্ঠাতা স্বামী বিষ্ণুপুরী পরমহংসদেবের আবির্ভাবের শতবর্ষপূর্তি সমাপ্তি অনুষ্ঠান উপলক্ষে আগরতলার মেলানমাঠস্থিত পরমার্থ সাধক সংঘে আজ থেকে আগামী 19 ডিসেম্বর পর্যন্ত 20 দিনব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই ধর্মীয় অনুষ্ঠানে কলকাতা, কাশী ও হরিদ্বার থেকে আগত সাধু সন্ত ও পণ্ডিত ব্যক্তিরা অংশগ্রহণ করবেন। আজ সন্ধ্যায় শ্রী শ্রী গীতার প্রবচন পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের প্রত্যেকের পরিবারে 4 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদানের দাবি জানিয়েছে প্রদেশ কংগ্রেস। সেই সঙ্গে কোভিড ডেথ রেজিস্টার জনসম্মুখে প্রকাশেরও দাবি জানিয়েছে কংগ্রেস। আজ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এই দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা প্রশান্ত ভট্টাচার্য। সদর অনূর্ধ্ব 15 ক্রিকেটের ফাইনাল ম্যাচ আজ থেকে শুরু হয়েছে। এমবিবি স্টেডিয়ামে 3 দিনের এই ফাইনালের সূচনা করেন টিসিএ সভাপতি ডাক্তার মানিক সাহা। পরে প্রগতি প্লে সেন্টারের বিরুদ্ধে ব্যাট করতে নেমে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টার প্রথম ইনিংসে প্রথম দিনের শেষে 8 উইকেট হারিয়ে 293 রান সংগ্রহ করে। দলের পক্ষে শ্রাবণ গোস্বামী 100 রান করে। সন্তোষ ট্রফি জাতীয় সিনিয়র ফুটবল প্রতিযোগিতার উত্তর পূর্বের আসরে গ্রুপের দ্বিতীয় খেলায় চমৎকার জয় পেয়েছে ত্রিপুরা। ইম্ফলে অনুষ্ঠিত খেলায় আজ রাজ্যদল 2-0 গোলে স্বাগতিক মণিপুরকে পরাজিত করে। রাজ্যদলের পক্ষে মনজিৎ সিং বড়ুয়া ও বিকাশ ত্রিপুরা 2টি গোল করে। উল্লেখ্য, গ্রুপের প্রথম খেলায় রাজ্যদল 1-0 গোলে মিজোরামের কাছে পরাজিত হয়। ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে 9 বুলেটস ক্লাব ও ত্রিবেণী সংঘ পরস্পরের মুখোমুখি হবে। আগামী 3রা ডিসেম্বর ফাইনাল খেলাটি হবে। বেশ কিছুদিন বন্ধ থাকার পর আজ থেকে ফের ঘরোয়া ফুটবলের আসর শুরু হয়েছে। কোচবিহার ট্রফি অনূর্ধ্ব 19 বছরের ক্রিকেট প্রতিযোগিতার 4 দিনের খেলার দ্বিতীয় দিনেই ত্রিপুরার সামনে বড় স্কোর গড়েছে হায়দ্রাবাদ। 3 উইকেটে 89 রান থেকে দ্বিতীয় দিনে খেলতে নেমে হায়দ্রাবাদ প্রথম ইনিংসের দিনের শেষে 7 উইকেটে 321 রানে বিশাল স্কোর গড়ে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরেকবার। বিদ্যালয় শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী 80 নম্বরের ভিত্তিতেই 9ম ও 11ম শ্রেণীর হাফ ইয়ারলি পরীক্ষা হবে। ত্রিপুরা বাংলাদেশ সীমানায় কাঁটাতারের বেড়া নির্মাণে বাকি কাজ আগামী 2023 সালের মধ্যেই শেষ হবে, জানালেন বিএসএফ এর আইজি। ভারতে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য নতুন নির্দেশিকা কার্যকর হবে আগামীকাল মধ্যরাত থেকে। সদর অনূর্ধ্ব 15 ক্রিকেটের ফাইনাল ম্যাচ আজ থেকে শুরু। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।